ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন লিওনেল মেসির অভাব পূরণ করতে পারবে না কেউই তবে সেজন্য থেমে নেই মেক্সিকোকে নিজেদের মাঠে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সহজেই হারিয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বাংলাদেশ সময় শনিবার সকালে মেক্সিকোকে নিজেদের মাঠে দুই শূন্য গোলে পরাজিত করেছে আলভিসেলাস্তারা বিরতির আগমুহূর্তে ভিআরএলের ডিফেন্ডার রামিরো ফুনেস মোরি দলকে এগিয়ে দেওয়ার পর মেক্সিকোর আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয় আর্জেন্টিনার ম্যাচের শুরুতে অবশ্যই দারুণ আক্রমণ করেছিল মেক্সিকো কিন্তু বারবার সুযোগ নষ্ট হয় তাদের তবে ম্যাচের আটত্রিশতম মিনিটে আর্জেন্টাইন সমর্থকরা দেখল পাওলো দিবালার জাদু পাওলো দিবালার ক্রসটি যদি লাউথার ও মার্টিনেস জালে পাঠাতে পারত সেটি আরো উজ্জ্বল হতো তবে সহজ একটি সুযোগ নষ্ট হয় আর্জেন্টিনার লিওনেল মেসির দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিয়েছেন পাওলো দিবালা পুরো ম্যাচেই মেক্সিকোর রক্ষণে আধিপত্য দেখিয়েছেন এই আর্জেন্টাইন ম্যাচের প্রথমার্ধে চুয়াল্লিশ তম মিনিটে দিবালার মাপা ফ্রিক থেকে হেডে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন ফুনেস মৌরি এক শূন্য গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে আর্জেন্টাইনরা পুরো ম্যাচে মেক্সিকোর জালে পনেরো শট নিয়েছে আলবেসেলাস্তারা তবে বেশিরভাগ সময় বল দখলে রেখেছে মেক্সিকো আর্জেন্টিনার আক্রমণ ভাগে দারুণ নেতৃত্ব দিয়েছেন পাউলো দিবালা টানটান টান উত্তেজনাপূর্ণ ম্যাচের তিরাশিতম মিনিটে মেক্সিকোর আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয় আর্জেন্টিনার আর তাতেই দুই শূন্য গোলের জয় পায় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা রাশিয়া বিশ্বকাপের পর এটি আর্জেন্টিনার তৃতীয় জয়